2024 সালের অক্টোবর মাসে দিল্লি আবারও ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে। অন্তত সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিং এর এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। দীপাবলিতে দেদার বাজি পোড়ানোর দৌলতে রাজধানী দিল্লির আকাশে বেড়েছে দূষণের মাত্রা। দিল্লির দূষণের মাত্রা এবারে 2021 সালের পর সবচেয়ে উচ্চতম দূষণের স্তর। অক্টোবর মাসের 15 তারিখ থেকে গ্রেড এন্ড রেসপন্স অ্যাকশন প্ল্যান কার্যকর করার পরেও বায়ুর মানের অবনতি হয়েছে। সম্প্রতি দীপাবলির পর বেশি খারাপ হয় দিল্লির বাতাস, কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এখনও এই অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেনি দিল্লিবাসী। উত্তরপ্রদেশ ও মুম্বাইয়েও একই দৃশ্য দেখা গিয়েছে। তবে দিল্লিতে দূষণের মাত্রা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে কালিন্দী কুঞ্জের কাছে যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে নদী বক্ষ, যেন মেঘ নেমে এসেছে যমুনায়। ছট পুজোর সময় যমুনার এই হাল দেখে মাথায় হাত প্রশাসনের। ফেনা সরাতে স্প্রে করা হয় রাসায়নিক ডিফোমার। গত কয়েক সপ্তাহ ধরেই যমুনায় রাসায়নিক পদ্ধতিতে ফেনা সরানোর কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড, কিন্তু কোনো লাভ হয়নি। যমুনায় ক্রমশ বিষাক্ত ফেনা বেড়েই চলেছে। এদিকে বৃহস্পতিবার ছট পুজো উপলক্ষে সূর্য দেবতার আরাধনায় কাতারে কাতারে ভক্ত ভিড় করছেন যমুনা তীরে। এই দূষণের মধ্যেই চলছে ছট পুজোর প্রস্তুতি। উত্তরপ্রদেশের সরজু নদীতে চলছে ছট পুজো। এদিন স্নান সেরে সূর্য প্রণাম করেন ভক্তগণ, সরজুর জলে ভাসান প্রদীপ। একদিকে যখন ক্রমশ দিল্লির বায়ুর গুণগত মান কমছে, অন্যদিকে ঠিক সেই সময় এই দূষণের মধ্যেই পালিত হচ্ছে ছট পুজো। এতে মানুষের অস্বস্তি হচ্ছে ঠিকই, কিন্তু ভক্তিতে একটুও তার আজ পড়তে দেননি ছট পুজোর উপবাসকারীরা। সব মিলিয়ে জমজমাট ছট পুজো। কিন্তু কবে আবার কমবে দূষণের মাত্রা, ভালো হবে বাতাসের গুণগত মান? এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।